সবার নাম যদি আমি ব্যক্তিগত করে নিতে পারতাম আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হতো না কিন্তু সময় সংক্ষেপ অনেকক্ষণ ধরে এসে আমার মায়েরা বোনেরা সতীর্থ সহযোদ্ধা সহকর্মীরা আজকে এই আরা স্কুল মাঠের ঐতিহাসিক সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং গরম বাড়ছে রোববারের বেলা আপনারা সপ্তাহে একটা দিনই ছুটি পান এবং সেই ছুটির দিনটাও আজকে আপনারা আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম জানাই তার কারণ সপ্তাহে ছ দিন কাজ করে সেই সকাল ছটায় সাতটার সময় বেরিয়ে সূর্যাস্তের পর সন্ধ্যে সাতটায় আটটায় বাড়ি ফেরা এবং পরিবারের সময় রকম সময় না কাটিয়ে একটা রোববারের দিন আপনারা পেয়েছেন সেটাও আপনারা আমাদের সাথে মেলবন্ধনের জন্য যে সুযোগ আমাদের করে দিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা এই সমাবেশের মাধ্যমে আমাদের সকলকে আবদ্ধ করেছেন আমি আপনাদের কথা দিতে পারি যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আগামী দিন সোচ্চার হব যেখানে যা দরকার হবে আপনাদের পাশে দাঁড়াবো এই নিয়ে কোনো দ্বিমত রাখবেন না অনেকের মধ্যেই একটা ধারণা তৈরি হয় যে আমাদের অনেক কিছু দাবি দাওয়া রয়েছে কিন্তু ট্রেড ইউনিয়নের নেতারা আমাদের দাবি দাওয়া নিয়ে কেন সোচ্চার হচ্ছেন না আমি আপনাদের বলি আমি রাস্তায় আস্তে আস্তে কিছু লোকের সাথে কথা বলেছি কালকে আপনাদের যে সমাবেশ ছিল সেখানে প্রায় সাড়ে বারোশো লোক প্রতিনিধি অংশগ্রহণ করেছে এবং প্রায় পঁয়তাল্লিশ জন নিজেদের কথা বলেছেন আপনারা যে কি সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে এর সাথে সাথে আপনারা আপনাদের পিএফ গ্র্যাচুইটি রিলেটেড যে সমস্যার কথা বলেছেন সে সব আমার কানে এসে পৌঁছেছে আপনারা আপনাদের বাড়ির সমস্যার কথা বলেছেন পানীয় জলের সমস্যার কথা বলেছেন মজুরির কথা বলেছেন অর্থাৎ দিনের যে হাজিরা সেটা যাতে বাড়ানো হয় তার কথা বলেছেন এই সব কথাগুলো আমার কানে এসে পৌঁছেছে এবং আজকের এই সমাবেশ জলপাইগুড়ি জেলার শুধু তো জেলার সমাবেশ না ছটা জেলার সমাবেশ একদিকে দার্জিলিং হিল দার্জিলিং প্লেন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার আর ওদিকে উত্তর দিনাজপুর প্রায় সাড়ে তিন সাড়ে তিন লক্ষ চা শ্রমিক আজকের এই সবার সাথে অতপ্রতভাবে যুক্ত রয়েছে বা কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা খবরের চ্যানেলের মাধ্যমে আপনারা এই সভা দেখছেন আলিপুরদুয়ারের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে বিশেষ করে কালচিনি নাগরাকাটা মাদারিহাট কুমারগ্রাম আলিপুরদুয়ার টাউন দু নম্বর ব্লক ফালাকাটা যে সমস্ত জায়গায় স্ক্রিন লাগিয়ে যারা আজকের এই সভা দেখছেন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি সকলকে বলতে চাই যে আপনাদের দাবি আমাদের দাবি আপনারা যে জিনিসগুলো নিয়ে কালকে কথা বলেছেন বা দীর্ঘ এক বছর দু বছর ধরে আপনারা আওয়াজ তুলছেন সেই দাবি দাওয়া নিয়ে আমাদের যতদূর যাওয়ার আমরা যাব আপনি আশ্বস্ত থাকুন সিপিএম আমলে দু সালে চা শ্রমিকদের হাজিরা ছিল সাতষট্টি টাকা আজকে সেটা বেড়ে গত জুন মাসে তিরিশ টাকা বেড়েছে সেটা বেড়ে আজকে হাজিরা হয়েছে দুশো বত্রিশ টাকা দুশো টাকা আপনারা হাজিরা পাচ্ছেন এবং তার সাথে অনেকের একটা অভিযোগ রয়েছিল যে আমরা পিএফ পাই না গ্র্যাচুইটি পাই না পি জমা হচ্ছে কি হচ্ছে না আমাদের কাছে এস এম এসে কোনো রকমভাবে কোনো আপডেট আসে না মালিক পি এফের টাকা জমা করছে কি না মাসে আটশো টাকা হাজার টাকা অর্থাৎ প্রায় এক বছর গেলে পনেরো হাজার ষোলো হাজার টাকা করে আপনারা পিএফ পান সেই টাকা সঠিকভাবে জমা হচ্ছে কি হচ্ছে না কোনোরকম কোনো তথ্য আপনাদের কাছে নেই আমি ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না ভুল বলছি মায়েরা বলুন যারা আছেন পি এফ এর অভিযোগ আপনাদের রয়েছে হ্যাঁ কি না হাত তুলে বলতে হবে সবাইকে হ্যাঁ কি না রয়েছে গ্র্যাচুইটি নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে আজকের এই সমাবেশ কোনো রাজনৈতিক সমাবেশ নয় সামনে কোনো নির্বাচন নেই পুরসভা নেই বিধানসভা নেই লোকসভা নেই পঞ্চায়েত নেই পঞ্চায়েত নির্বাচন তাও এক বছর সময় রয়েছে আপনি বলুন আজকের এই সমাবেশ কি রাজনৈতিক সমাবেশ ভোটের সময় যারা আসে বহিরাগতরা পরিযায়ী পাখির মতো আর ভোটের পর যদি কাউকে দেখতে না পাওয়া যায় তার উপর আপনারা আস্থা ভরসা রাখবেন রাখবেন আমি বারোই জুলাই জলপাইগুড়িতে এসছিলাম ধূপগুড়িতে আমি কি বলেছিলাম যে প্রত্যেক দু মাসে আমি আসব আর উত্তরবঙ্গ কথাটা নিয়ে আমার আপত্তি রয়েছে কোনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ গৌরবঙ্গ নয় কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দেগঙ্গা একটাই বঙ্গ সে বঙ্গের নাম পশ্চিমবঙ্গ অন্য কোন বঙ্গ নয় বিজেপির আর সিপিএম এর কিছু নেতাদের গায়ে জ্বালা হয়েছে যে অভিষেক ব্যানার্জি তো বলে চলে গেল আর দেখা পাওয়া যাবে না আরে আমি এক কথার ছেলে যা বলি বুক ঠুকে বলে যাই আর তা করি আমি বলেছিলাম প্রতি দু মাসে আসব আপনাকে বলতে হবে না আমি আসব। বারোই জুলাই এসছিলাম দু মাস পূর্ণ হয়নি এগারোই সেপ্টেম্বর আজকে আবার জলপাইগুড়িতে আপনার সামনে এসে উপস্থিত হয়েছি এই সমাবেশ কোনো রাজনৈতিক সমাবেশ নয় এই সমাবেশ আমার কথা রাখার সমাবেশ এই সমাবেশ আপনাদের জন্য আগামী দিন আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করার জন্য শপথ নেওয়ার সমাবেশ এবং আমি যে কথাগুলো জানতে পেরেছি আমার আমাদের দলের লোক বা জেলা প্রশাসনের লোকের মারফত আমার কাছে সেই তথ্য বা কথা পৌঁছায়নি আজকের এই সমাবেশ আমরা যে কারণে জড়ো হয়েছি আজকে আপনাদের দাবি দেওয়া নিয়ে আপনারা মানে আপনারা মানে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা নয় জেলার কোনো প্রতিনিধি নয় আপনারা মানে খেটে খাওয়া শ্রমিকরা সে সমস্ত মহিলা শ্রমিকরা যারা সকালবেলা কাঁধে আর ঘাড়ে বাচ্চাকে বেঁধে চাপাদা তুলতে বেরোন সকাল ছটায় বেরোন আর সন্ধ্যে সাতটায় বাড়ি পৌঁছান তাদের জন্য আজকে আমাদের এই সমাবেশ আপনারা মানে সে সমস্ত শ্রমিক ভাইয়েরা যারা পনেরো দিন কাজ করার পর পনেরো দিনের হাজিরাটা পেতে না পেতেই এলাকার লোকাল যে মুদির দোকান তার ধার শোধ করতে করতে সেই টাকাটাও আপনাদের ব্যয় হয়ে যায় তাদের জন্য আজকের এই সমাবেশ এই সমাবেশ তাদের জন্য যারা তীর্থের কাকের মতো চেয়েছিল কেন্দ্র সরকার কি করবে আর আমাদের জন্য কবে উন্নয়নমূলক প্রকল্প কেন্দ্রের সরকার ঘোষণা করবে দু হাজার ষোলো সাল দু উনিশ সাল দু হাজার একুশ সাল নিজে প্রধানমন্ত্রী এসছিল এসে কী বলেছিল আমার কাছে তো গ্যাজেট নোটিফিকেশান রয়েছে আমি আপনাদের দেখাতে চাই এই যে নোটিফিকেশান আঠাশে জানুয়ারি দু হাজার ষোলো সাল তার আগে এসে প্রধানমন্ত্রী বলেছিল যে যে সমস্ত বন্ধ চা বাগানগুলো আছে যেমন বীরপাড়া চা বাগান গড়গান্ডা চা বাগান লঙ্কাপাড়া চা বাগান তুলসীপাড়া চা বাগান খুন্টাপাড়া চা বাগান ধুমছিপাড়া চা বাগান দেমদিমা চা বাগান এই সাতটা চা বাগান কেন্দ্রের সরকার অর্থাৎ মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার অধিগ্রহণ করবে এবং খোলার ব্যবস্থা করবে বলেছিল নরেন্দ্র মোদি আর বাস্তবায়িত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি যা বলে করে না তৃণমূল কংগ্রেস যা বলে তৃণমূল কংগ্রেস করে এটাই হচ্ছে পার্থক্য আপনারা দেখুন দু হাজার ষোলোর আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা ভোট দিয়েছিলেন দু হাজার উনিশের আগে প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা ভোট দিয়েছিলেন দু হাজার একুশের আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা ভোট দিয়েছিলেন এবার বলুন তো এবার যদি ভোট চাইতে আসে কি করবেন কি করবেন যদি বলে এই দেবো তাই দেবো অধিগ্রহণ করব চা শ্রমিকদের জন্য এত টাকা বরাদ্দ হয়েছে ই দু বছর আগে তো বাজেট করে বলেছিল আসা আমার চা আসাম আর পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার তার মধ্যে দশ পয়সা দেখতে পেয়েছেন কেউ কোথাও এসছে এখানে আমি চ্যালেঞ্জ করে বলছি যদি কেউ বলতে পারে দশ পয়সা এসছে সেই এক হাজার কোটি টাকার আমি কাল থেকে রাজনীতি করবো না ছেড়ে দেবো এত বড়ো কথা দায়িত্ব নিয়ে বলে গেলাম এরা মিথ্যেবাদীর দল আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদকে পাথেও করে যারা রাজনৈতিক স্বার্থে নিজেদের আচ্ছেদিন আনার জন্য কাজ করে তাদেরকে আর ছেড়ে কথা বলে বলা যাবে না আমি আপনাদের বলতে চাই যে আপনাদের যে পিএফ আর গ্র্যাচুইটির দাবি এই দাবি অত্যন্ত ন্যায্য এবং আপনাদের জেনে রাখা উচিত যে পিএফ আর গ্র্যাচুইটি রাজ্য সরকারের অধীনে পড়ে না কেন্দ্র সরকারের দায়িত্ব যদি কোনো চা বাগানের মালিক আপনাকে পি এফ গ্র্যাচুইটি না দেয় এখানে সমমন্ত্রী আছে আমি সমমন্ত্রীকে অনুরোধ করব। যে আগামী দিন তিন লক্ষ তিরাশি হাজার চা শ্রমিক এই ছটা চা বলায় যারা রয়েছে তাদের সবার যেন আগামী দিন একটা করে আইডেন্টিটি কার্ড তৈরি হয় তিন মাসের মধ্যে সমদপ্তরকে সুনিশ্চিত করতে হবে তিন মাসের মধ্যে আজকে সেপ্টেম্বর অক্টোবর হলো পুজো নভেম্বর ডিসেম্বর একত্রিশে জানুয়ারির মধ্যে প্রত্যেকটা শ্রমিকের হাতে আইডি কার্ড পৌঁছে যাবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি দুই যারা পিএফ আর ইএসআই জমা করেনি ট্রেড ইউনিয়নের যারা আমাদের প্রতিনিধিরা আছে আমি তাদের অনুরোধ করব এই নিয়ে প্রত্যেকটা চা বাগানে গেট মিটিং হবে লাইন মিটিং হবে আন্দোলন হবে এবং চা বাগানে যারা কাজ করে তাদের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়বে শ্রমিকের স্বার্থে মালিকের স্বার্থে নয় আমি হিন্দিতে বলে দিই ইহা লেবার মিনিস্টার মজুদ হ্যাঁ ম্যায়ে কাহা और उनको यह रिक्वेस्ट किया आप सबकी तरफ से कि आने वाले तीन महीने के अंदर कुछ बिहार से लेकर उत्तर दिनाजपुर तक जितना भी चा बगान है और जितना भी मेरा चाह श्रमिक भाई बहन लोग वहां पे काम करते हैं साढ़े तीन लाख चा श्रमिकों को तीन महीने के अंदर एक आइडेंटिटी कार्ड मिलना चाहिए और सबको तीन महीने के अंदर यह आईडी कार्ड पहुंच जाना चाहिए दूसरी बात पीएफ और ग्रेचुटी लेके आपका जो सजेशन है या आपका जो कंप्लेन है वो हमारे पास आया है वो हमारे पास पहुंचा है और मैं ये मानता हूं यह आपकी हक की कमाई है कोई आपके ऊपर कोई एहसान नहीं कर रहा है मैं यहां कोई एहसान करने नहीं आया हूं मैं आपको आपका हक दिलाने आया हूं और मरते दम तक आपके साथ खड़ा रहूंगा एक बार जो बोल दिया वो मैं करता हूं और जो मेरे से नहीं होता है मैं आपको बोल दूंगा कि मेरे से ये नहीं हो पाएगा बहन जी मुझे क्षमा करो लेकिन जो मैं कहता हूं वो मैं करके रहूंगा आपको मैंने बोला इकतीस जनवरी तक आपको आई कार्ड मिल जाएगा तो मिल जाएगा कोई माइका लाल कुछ भी करे रोक नहीं सकता है मैं आपको यह यकीन दिला के जाता हूं पीएफ और ग्रेचुटी लेके आपका जो सवाल है पहला चीज तो आप यह समझ लीजिए पीएफ और ग्रेचुटी स्टेट गवर्नमेंट का जिम्मेदारी नहीं है यह लेबर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया का काम है लेबर डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया मतलब मोदी जी का जो सरकार चल रहा है उस सरकार का काम है यहां पे मीडिया वाले हैं आप सबको दिखाई दे रहा है मीडिया वाले हैं हो सकता है मैं मीटिंग करके चला गया बीजेपी वाले आए बोले अभिषेक बैनर्जी तो भाई झूठ बोल के गया है मैं जॉन प्रमाणिक और जयंतो राय तीनों जो सांसद यहां से जीता है मैं चुनौती देके जाता हूं मैं अगर झूठ बोल रहा हूं और एक बाप का अगर औलाद हो मेरे खिलाफ डिफॉर्मेशन केस फाइल करके मुझे जेल में डालने का तैयारी करना तीनों को चुनौती देके जाता हूं मैं झूठ नहीं कहता हूं पीएफ और ग्रेचुएटी सेंट्रल गवर्नमेंट सब्जेक्ट है अब हो सकता है कुछ लोगों के पास ये कंप्लेन आ रहा है कि भाई चाय बगान के जो मालिक है वो तो हमें पीएफ नहीं दे रहा है और मैंने कहा पीएफ भाई बड़ा रकम है कहीं आठ सौ रुपया है कहीं हजार रुपया है कहीं और आठ सौ रुपया तो आपका है एम्प्लॉय का भी तो है आठ सौ रुपया तो साल घर खत्म होने के बाद वो रकम बारह पंद्रह सोलह हजार बन जाता है और वो पैसा आप तक पहुंचता नहीं है क्या ये पैसा आप तक पहुंचता है क्या ये पैसा आप तक पहुंचता है भाइयों बहनों पहुंचता है जरा हाथ ऊपर करके बताना पीएफ ग्रेचुएटी की पैसा पहुंचता है पहुंचता है हां या ना ये पैसा चाहिए हां या ना इसके लिए संघर्ष करेंगे हां या ना जितना दूर जाना पड़े जाएंगे हा या ना मेरे बातों पे भरोसा करेंगे हाँ या ना जरा जोर से आवाज ऊंची करके बोलिए दिल्ली हिलना चाहिए हाँ या ना ये पैसा आपकी हक की कमाई है ये आपको मिलनी चाहिए हाँ या ना मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए मिलनी चाहिए मैं आपको यकीन दिलाता हूं और मैं ये ट्रेड यूनियन के सारे जितना भी तृणमूल ट्रेड यूनियन कांग्रेस के प्रतिनिधि है रिप्रेजेंटेटिव है प्रेसिडेंट हो या यूनियन लीडर हो मैं सबको ये अनुरोध करके जाता हूं कि कल से यह मुद्दा जमीन पे लेके हम लोग को उतरना पड़ेगा कि पीएफ और ग्रेचुटी बीजेपी की सरकार को हर एक चार श्रमिक के अकाउंट में पहुंचाना पड़ेगा आने वाले तीन महीना का हम लोग समय देके इनको जाता है और जहां पे चा बगान की मालिक आपको पीएफ नहीं देता है मैं लेबर मिनिस्टर यहां पे है मैं अनुरोध करूंगा कि आने वाले तीन महीने के अंदर जहां ऐसी स्थिति है कि चाह जा बगान की मालिक जान के बदमाशी करके आपको पीएफ नहीं दे रहा है ग्रेचुअटी नहीं दे रहा है तीन महीने के अंदर सारा सिस्टम पे स्लिप वाइज होना चाहिए और सबको ग्रेचुटी और पीएफ मिलना चाहिए और जो चाह बगान में मालिक नहीं देगा उस मालिक के खिलाफ और मैनेजर के खिलाफ पुलिस में जाके एफ करना और जो उसके खिलाफ ब... कार्रवाई होगी वो आने वाले दिन में होगा कोई किसी को बख्शा नहीं जाएगा मैं आपको यकीन दिला के जाता हूं डिमांड है कि भाई हम चाय बगान में जब काम करने जाते हैं खास करके मेरी माए और बहनों की हुई, कि जब चाय के बगान में हम काम करने जाते हैं छोटे छोटे बच्चे हैं हम इनको कंधे पे उठा के लेके जाता है ना बच्चे को खिला पाता है ना ध्यान रख पाता है तो इनके लिए कुछ बंदोबस्त की जाए इनके लिए बंदोबस्त होना चाहिए कि नहीं होना चाहिए क्या माए बहने होना चाहिए कि नहीं होना चाहिए जो छोटे छोटे बच्चे हैं इनको लेके आपको काम करने में तकलीफ होता है कि नहीं होता है होता है आप देखो देश का प्रधानमंत्री अपने आप को एक चाय वाला बोल के प्रधानमंत्री बन गया और जिसके वजह से चाय बनती है उनके ऊपर कभी इन्होंने आंख उठा के नहीं देखा इसकी सरकार ने प्रधानमंत्री बनने के बाद और भाजपा की सरकार सत्ते में आने के बाद अगर किसी के अच्छे दिन आए हैं इन्हीं के आए हैं आपके अच्छे दिन आए क्या जॉन बार के अच्छे दिन आए घर देखा है उसकी मकान देखा है देखा है कि नहीं देखा है निश्चित प्रामाणिक का अच्छे दिन आए हैं उसका दिल्ली का घर देखा है आपने निश्चित प्रमाणिक का करोड़ों रुपया खर्चा करके मार्बल पैलेस बनाया है ये किनके पैसा है ये आपकी हक की कमाई है ये लूट के लेके जा रहे है और अपने जेबे भर रहे हैं जो प्रधानमंत्री देश में अपने आप को एक चाय वाला बोल के प्रधानमंत्री बना जिसके वजह से चाय बनता है उसको उप, उसके ऊपर एक बार आंख उठाकर भी नहीं देखा आप ऐसे सरकार चाहते थे तो आपकी जो समस्या है कि बच्चों को ले जाना और कंधे में उठा के चाय पत्ती उखाड़ना और चाय पत्ती उठाना दस घंटा आठ घंटा काम करना इसमें तकलीफ होता है कि नहीं होता है तकलीफ होता है तो इसका हल होना चाहिए कि नहीं होना चाहिए होना चाहिए छह महीना के अंदर मैंने बात किया है और मैंने जब मेरे पास ये खबर पहुंचा मैंने मुख्यमंत्री से खुद बात किया मुख्यमंत्री ने एक बार में डिरेक्शन दे दिया है लॉ मिनिस्टर को कि आने वाले छह महीने के अंदर पचास बच्चों का क्रेश बनेगा जिसमें पचास पचास बच्चे रहेंगे पूरा चा बगान इलाका में अब कोई मां को बच्चों को कंधे में उठाकर चापत्ती उठाने के लिए जाने के लिए मजबूरी सहना नहीं पड़ेगा यह मेरा वादा है आपको एक एक क्रेश में पचास पचास बच्चे रहेंगे तो पच्चीस सौ बच्चों का रहने का इंतजाम बाद में अगर जरूरत पड़ेगा उसको हम लोग बढ़ाएंगे भी पचास के पचास को साठ भी करेंगे सत्तर भी करेंगे सौ भी करेंगे लेकिन छह महीना के अंदर अभी सितंबर है अक्टूबर नवंबर दिसंबर जनवरी फेबरवरी मार्च इकतीस मार्च तक आपके पचास क्रेश बन जाएगा यह वादा आज मैं आपको यहां से करके जाता हूं एम्बुलेंस लेके आप लोग का कुछ डिमांड था इसके साथ मुख्यमंत्री ने बोला मैंने नहीं बोला मुख्यमंत्री ने यह कहा कि अगर क्रेश बन रहे तो दो तीन चाय बगान मिला के एक प्राइमरी हेल्थ सेंटर भी बनेगा जिसमें एडवांस ट्रॉमा केयर एम्बुलेंस रहेगा दस बेड रहेगा बीस प्राइमरी हेल्थ सेंटर भी आने वाला छह महीने में हम लोग बना देंगे ये आप लोग का ये आप लोग का सवाल था कि नहीं ये आप लोगों की मांग थी कि नहीं तो देखिए दीदी भले ही कलकत्ता में है लेकिन दीदी को खबर आपकी ठीक है कि भाई चाय बगान में क्रेशगढ़ बन रहा है तो प्राइमरी हेल्थ सेंटर भी बनेगा और छह महीना के अंदर बनेगा ऐसा नहीं कि दो साल ऐसा नहीं कि चार साल ऐसा नहीं कि पांच साल छह महीना का समय मांग रहा हूं इसके साथ साथ आप लोगों का एक मांग थी कि भाई जब चाय पत्ता का सीजन नहीं होता है तब अगर हम लोग को चा, कम कम चाय पत्ता उठाने को मिलता है तो हम लोग का तंखा से हम लोग का रोजगार से पैसा काट लिया जाता है काट लिया जाता है कि नहीं कितना रुपया काट लिया जाता है कोई बताए कितना रुपए काटता है जी सब पैसा काट लेते हैं नहीं ऐसा कुछ है ना कि 24 के तक आपको उठाना पड़ेगा 24 केजी के के नीचे अगर आप उठाए तो हर के से आपको तीन रुपया उनको देना पड़ेगा तीन रुपया आपकी पगार से काट लिया जाता है यह होता है कि नहीं होता है यह समस्या है कि नहीं है जरा ते, जरा तेज बोलिए बारिश तो शुरू हो गया तेज बोलिए तो इसका हल होना चाहिए कि नहीं होना चाहिए क्योंकि भाई कई जगहों पे मुझे जितनी जानकारी है हो सकता है मैं गलत हूं लेकिन मुझे जितनी जानकारी है कि अगर चाय पत्ती नहीं उग रही है तो हम उठाए कैसे कहीं चौदह के जी मिल रहा है कहीं पंद्रह के जी मिल रहा है कहीं सोलह के जी मिल रहा है और आप आठ के जी का पैसा मेरे पगार से रोज काट ले रहे हो ये तो नाइंसाफी है ऐसे तो नहीं चलेगा तो मैं अनुरोध करूंगा सरकार की तरफ से अगर लेबर मिनिस्टर इसको भी लेके एक ट्राइपोटाइड मीटिंग करे क्योंकि लास्ट इसका ट्राइपोटाइड मीटिंग हुआ था 2005 साल में जब सीपीआईएम पावर में था तब बोला था कि भाई 24 केजी तक आप उठाएंगे तो आपको पैसा मिलेगा अगर आप ज्यादा उठाएंगे तो पर किलो आपको तीन रुपया ज्यादा मिलेगा और अगर कम उठाएंगे तो आपका पगार से तीन रुपया काटता जाएगा एक किलो का मुठाए तो तीन रुपया काटेगा दो किलो का मुठाए तो छह रुपया काटेगा तीन किलो का मुठा है तो नौ रुपया काटेगा ऐसा है या नहीं देखिए ये ना इंसाफी है कहीं अगर चाय पत्ती नहीं उगड़ी है तो इनमें मेरा श्रमिक भाइयों का क्या दोष है ये तो चाय बगान का जो ओनर है या मैनेजमेंट है उनको ध्यान रखना चाहिए कि भाई आप दे ही नहीं पा रहे हो फिर बोलो तुम तो काम नहीं कर पा रहे तुम्हारा पगार से काटेगा यह नाइंसाफी नहीं चलेगा तो मैं मानता हूं अगस्त से लेके नवंबर तक क्योंकि जनवरी फेबर से तो चाय पत्ता का काम ठीक होता है तब तो तीस तीस के आप उठाते हैं एक दिन में ठीक कह रहा हूं अगस्त से दिक्कत होता है अगस्त सितंबर अक्टूबर नवंबर चार महीना की दिक्कत है चार पांच महीना है कि नहीं अगर किसी की गलती के हिसाब से चाय पत्ती नहीं आ रहे तो जितने भी चाय बगान हैं, उनको यह विनम्र रूप से कहा जाए कि भाई गलती अगर आपका है तो समाधान भी आपको निकालना पड़ेगा और जो भी काम कर रहे हैं सबको दो रुपया दिन का मिलना चाहिए चाय पत्ता उगे या ना उगे यह सबको करनी पड़ेगी ये तीन महीना के अंदर यह कैसे भी पूरा करना है यह मांग जायज है যে সমস্ত জায়গায় রয়েছেন খুব ছোটো ছোট জায়গা দেড় কাটা দু কাটা করে জায়গা দুশো কুড়ি বর্গফুট জায়গার মধ্যে আপনারা সাতজন আটজনের পরিবার থাকেন থাকতে অসুবিধা হয় আমি বলবো এটাও যখন পরবর্তীকালে লিস্ট শেষ হবে কোনোভাবে যাতে আমরা আমাদের সরকার দিতে চায় যে এই তিন লক্ষ তিরাশি হাজার চা শ্রমিক যারা বংশানুক্রমিকভাবে এই চা বাগানে রয়েছে যখন লিজ রিনিউ হবে কোনোভাবে যাতে আমরা যদি খতিয়ে দেখতে পারি বা এদের সুবিধা সম্মানের মর্যাদার কথা মাথায় রেখে এদের পাট্টা দিতে পারি সেই জায়গাগুলো তো এটাও আমরা অগ্রাধিকার দিয়ে দেখব যে আপনার জায়গা যাতে আপনি থাকতে পারেন কিন্তু আপনার পরিবার থেকে যাতে একজন অন্তত চা বাগানের জন্য কাজ করে সেটাও আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে আপনাদের বাড়ি সারাতে গেলে এখন মালিকের অনুমতি লাগে বাড়ি থেকে জল পড়লে মিস্ত্রি ডাকতে পাঁচশো টাকা খরচা হয়ে যায় আর আপনাদের ডেলি ইনকাম দুশো বত্রিশ টাকা এই সমস্যাগুলো তো জেনুইন আমি তো জানি এই সমস্যাগুলো যাতে না হয় সেটাও আমরা অগ্রাধিকার দিয়ে দেখব বিভিন্ন চা বস্তিতে যাতে লাই যাতে পিএইচির পরিশুদ্ধ পানীয় জল সময়মতো পৌঁছায় একটা দীর্ঘমেয়াদি প্রজেক্টের মাধ্যমে প্রত্যেকটা চা বাগানে যাতে সময় মতো ঠিকভাবে বিশুদ্ধ পানীয় জল আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তার জন্য আমি গিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে মন্ত্রী তার সাথেও কথা বলবো এবং তাকে বলবো আগামী এক সপ্তাহের মধ্যে যদি একবার উত্তরবঙ্গে এসে আপনাদের পরিস্থিতিগুলো দেখে একটা প্রকল্প বা একটা কর্মসূচি বা একটা জলের দীর্ঘমেয়াদি একটা সলিউশন বা প্রতিকার বা সমাধান যদি আমরা করতে পারি এটাও আমরা অগ্রাধিকার দিয়ে দেখব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আমরা অতটুকু বলি যতটুকু করতে পারবো বড় বড় ভাষণ দিই না বিজেপি ভাষণ দেয় আর মমতা ব্যানার্জি রেশন দেয় এ ওয়াই কার্ড তো সবাই পাচ্ছেন পনেরো কেজি চাল আর কুড়ি কেজি আটা পঁয়ত্রিশ কেজি রেশন তো পাচ্ছেন সবাই কি পাচ্ছেন কি পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আর বিজেপি কি দিয়েছে চা বাগান অধিগ্রহণ করেগা হাম করেগা তারপর জনবাল্লা মল বানিয়েছে বাড়ি বানিয়েছে আর আপনাদের কি দিয়েছে হস্য ডিম্ব হাঁসের ডিম। তা এবার যে ভাষা এরা বোঝে সেই ভাষা এদের জবাব দিতে হবে আর একটা কথা বলে যাই পি এফ সেন্ট্রাল সাবজেক্ট প্রত্যেকটা চা বাগানে এটা নিয়ে আন্দোলন হবে আমাদের যারা ইউনিয়ন ইউনিটের লিডাররা আছে প্রত্যেকটা চা বাগানে যত চা বাগান আছে পি গ্র্যাচুইটি নিয়ে সব জায়গায় আন্দোলন হবে তার সাথে সাথে আমরা এক মাস সময় দেব তারপর পি অফিস জেলায় যেটা রয়েছে সেটা আমরা ঘেরাও করবো তৃণমূল কংগ্রেস আপনার পাশে থাকবে শুনুন অক্টোবর মাসটা ছেড়ে দিন পুজোর মাস অক্টোবর মাসে কিছু হবে না নভেম্বর ডিসেম্বর দু মাস সময় দিচ্ছি পি এফ গ্র্যাচুইটি আধার কার্ড রিলেটেড যা সমস্যা আছে আপনারা নিজেদের চা বাগানে আন্দোলন করে দুদিন তিন দিন ধরে পি অফিস ঘেরাও করবেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি পি অফিস ঘেরাও করেও সমাধান না হয় পয়লা জানুয়ারি থেকে বিজেপির যে নটা এমএলএ রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা আর সংসদ রয়েছে তিনটে ওদিকে কুচবিহার এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার সবার বাড়ি পয়লা জানুয়ারি থেকে ঘেরাও করবেন কলকাতা থেকে আমি আসবো বাড়ি ঘেরাও করবে দরকার হলে দিল্লি অবধি আমরা যাব লেবার মিনিস্ট্রি ঘেরাও করব তিন লক্ষ শ্রমিক দিল্লি যাবে তার অধিকার আদায় করতে দিল্লির বুক থেকে ছিনিয়ে আনতে দিল্লি যাবে কালকে বিজেপি এসে বলেছে না নবান্ন চলো আজকে আমরা বলে যাচ্ছি দিল্লি চলো কি যাবেন কি যাবেন না নিজের অধিকার ছিনিয়ে আনতে যাবেন কি যাবেন না যাবেন কি যাবেন না আপনার মেহনতের টাকা আপনার পরিশ্রমের টাকা আপনার অধিকার এদের পকেটে ঢুকবে না আপনার কাছে আসবে দু মাস সময় দেবেন নভেম্বর আর ডিসেম্বর পি অফিস ঘেরাও করবেন বাগানের ম্যানেজমেন্টকে সুস্থভাবে ভালোভাবে বিনয়ীভাবে বলবেন তারপর যদি না হয় পুলিশ তো পুলিশের মতো ব্যবস্থা নেবেই তারপর আপনারা পি অফিস ঘেরাও করবেন দরকার হলে যেখানে আধারের সংশোধন হয় সেই পোস্ট অফিসও ঘেরাও করতে হবে এবং তারপর নভেম্বর ডিসেম্বর আন্দোলন করেও যদি সমাধান না হয় পয়লা জানুয়ারি থেকে টানা এক মাস বিজেপি এমপি আর বিজেপি এমএলএদের বাড়ি ঘেরাও হবে আজকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে কি করবেন তো করবেন তো বলুন এদের বাইরে বেরোতে দেবেন না বড় বড় মল সরকারি জমি চা বাগানের জমি দখল করে বাড়ি করেছে সরকারি জমি দখল করে মল করেছে ভেঙে গুড়িয়ে দিতে হবে আন্দোলনের মাধ্যমে ছেড়ে কথা বলা চলবে না অনেক এদেরকে জায়গা দেওয়া দেওয়া হয়েছে সুযোগ দেওয়া হয়েছে কেন প্রতিনিয়ত মানুষ এদের বিশ্বাস করবে কি করেছে বাংলার জনগণের জন্য আজকে বলুন তো দুশো বত্রিশ টাকা মানে ছ হাজার টাকা মাসে যে শ্রমিকটা ছ হাজার টাকা মাসে কামাচ্ছে একশো টাকা ডিজেল একশো ছ টাকা পেট্রোল দুশো টাকা কেরো দুশো টাকা সর্ষের তেল একশো ছ টাকা কেরোসিনের তেল সে সংসার চালাবে কি করে কোনোদিন ভেবে দেখেছেন কোনোদিন নরেন্দ্র মোদীর সরকার একটা মানুষের পক্ষে সিদ্ধান্ত নিয়ে মানুষের জন্য কোন বাংলার মানুষের পকেটে টাকা পৌঁছে দিয়েছে কিচ্ছু করেনি কন্যাশ্রী আপনাকে দিয়েছে মমতা ব্যানার্জি রূপশ্রী আপনাকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক মহিলা পাচ্ছে আর এস টি পরিবার তো মাসে এক হাজার টাকা করে পাচ্ছে বছরে বারো হাজার টাকা আপনার হাতে পৌঁছেছে মমতা পৌঁছে দিয়েছে যা বলেছে করে দেখিয়েছে সুতরাং এবার আমাদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন বেছে নিতে হবে আন্দোলনের মধ্যে দিয়েই এদের জবাব দিতে হবে আপনি বলুন তো তিন লাখ মানুষ যদি ভাবে যে আমি রাস্তায় নামব নিশ্চিত প্রামাণিক জনবার জয়ন্ত রায়ের ক্ষমতা আছে বাড়ি থেকে বেরোবে ক্ষমতা আছে এটা গণতন্ত্র এক একতন্ত্র নয় গণতন্ত্রে গণদেবতা মানুষ শেষ কথা বলে মানুষ যদি ঠিক করে যে আমি আন্দোলনের রাস্তা বেছে নেব আর যতদিন আমার অধিকারের থেকে আমাকে বঞ্চিত করে রাখবে ততদিন আমি রাস্তায় আন্দোলন করে তোমাদেরও দেখিয়ে দেবো কত ধানে কত চাল এদের ক্ষমতা আছে ক্ষমতা থাকলে করো না তিন লক্ষ লোক যদি নিজের অধিকার আদায় করার জন্য দিল্লি যায় তখন দেখি না গ্র্যাচুইটি পিএফ কি কী করে আটকায় আটকাতে পারবে ইডি সিবিআই এর ভয়ে বিজেপিতে গিয়ে যোগদান করেছে তাদের বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিয়েছে বলুন তৃণমূল কংগ্রেস তো ব্যবস্থা নিয়েছে যা বলেছে করে দেখিয়েছে বুকের পাটা লাগে রে করেছো তোমরা করেছো এই তো মলায় ঘটক বসে আছে সিবিআই রেট করেছে কি পেয়েছে চোদ্দো হাজার টাকা যাতায়াতের খরচাটাও ওঠেনি আট ঘন্টা দশ ঘন্টা ধরে রেড করে চোদ্দ হাজার টাকা পাঁচবার ছবারের এমএলএ এই হচ্ছে ইডিসিবিআই আর যাদেরকে কাগজে করে টাকা নিতে দেখা যাচ্ছে তারা এখন বিজেপিতে গিয়ে চোর গিয়ে সবাইকে চোর বলছে বৃষ্টি শুরু হয়েছে আপনারা ফিরবেন আজকে রোববারের দিন এবং সকলে যাতে গিয়ে আপনাদের বাড়িতে পৌঁছে নিজের পরিবারের সাথে নিজের প্রিয়জনদের সাথে কিছু সময় কাটাতে পারেন আমি সেই কারণে আর বক্তব্য দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা